গাইস কেমন আছেন আপনারা সবাই? এটা আমার ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও। সো আমার আমার চ্যানেলে আমি অনেক গেমস খেলবো, যেমন কি গেমিং কাজ নাম রেখেছি, তো গেমসই তো খেলবো। প্রথম গেম প্লেটা আমার মাইনক্রাফ্টের হবে। এটার মধ্যে এই ওয়ার্ল্ডটাতে আমি অনেক আগে কিছুদিন খেলে রেখেছি। সো এই আওয়াজ করতেছে বারবার, অনেক আগে থেকে কিছুক্ষণ খেলে রেখেছি, সরি, অনেক আগে কিছুক্ষণ খেলে রেখেছি। আমার আয়রন পিকেক্স আছে, জানি আমি অনেক প্রোগ্রেস করেছি অল্প একটু, কিন্তু আমি জানি না, আমি একটু আলাদা করতে চাইছিলাম। সো লেটস সি আমাদের এই ওয়ার্ল্ডে কী হয়। দাঁড়ান, আমি ফার্স্ট পার্সনে গিয়ে নেই। সো গাইস, আমি ফার্স্ট পার্সনে এসে পড়েছি, তো তাড়াতাড়ি গিয়ে আমার এখন ঘুমাতে হবে। ফার্স্ট ভিডিওতে আমি টাইটেল বানিয়ে আমার ঘর বানিয়ে ফেলি। এখন কেউ কেউ কমেন্টে বলবে তুই একটু খেললি এখনও ঘর তো বানালি না। আমি বলছি আমি অতটা প্রোগ্রেস করি নাই যাতে আমি ইউটিউবে ভিডিও বানাতে পারি। সাথে সাথে একটা ঘর জম্বি, তুই ভিলেজার দেখতে ডরাবি, আমার সাথে আগে ফাইট কর। ভিলেজারদের থেকে মার সাথে মারামারি করা লাগে আমার সাথে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমানো হয়ে গেছে, তো এই বেডটা আমি নিয়ে নিই। বেড আমার কাছে, তো আমি এখন নিয়ে ঘর বানানো শুরু করি। আরে কাঠি কেন আসছে রে ভাই? আমি একটা ভালো এখন জায়গা খুঁজতে হবে। একটা ভালো জায়গা তো পাই আমি। খাবার লাগবে, জীবনের খাবার হয়ে যাবে। মজা করছি, সারা জীবনে হবে না, আমি রিয়েলের কথাও বলছি না, আমি মাইনক্রাফ্টের কথা বলছি, ঠিক আছে? আমি ঘরটা বানিয়ে খেলবো আজকে, কী করে কাজ করবো পরের বছর কী করে দেখা যাক। মজা লাগবে ভাই। ক্রাফটিং টেবিল কোথায়? এখানে রেখে এগুলো হুইট বানিয়ে নিব আমি। হুইট থেকে তারপর আমি 36টা ব্রেড বানাতে পারবো। ইয়ে, তাদের ব্রেড হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে গেছে। তো আমি এখন ঘর বানানো শুরু করবো। একটা ভালো জায়গা খুঁজেই আমি ঘর বানানো শুরু করবো। এই ঘরটা তো তাই ঘরে ভালোই তো, এটা মানে করবো না কেমন ঘর। ও ভাই তো ছয় টাইম ফার্স্ট এপিসোডে ভাই ভাই ভাই, আমি অনেক এক্সাইটেড এই জার্নি কন্টিনিউ করতে। তারপরে ভিলেজের কাছেই ঘর বানিয়ে ফেলবো আমি, কারণ তারপরে আমি ভিলেজারকে রাঁধবো। এই জায়গাটা ঠিক আছে, হ্যাঁ এখান থেকে শুরু করি। আরে ভাই তো আমার পুরো দুটো ঘর হয়ে যাবে।
or sand like the glass of them. আরে বেশি ইয়া করিস না, আরে তোর মারে ফেলবো। তাড়াতাড়ি, আমার মনে হবে না। ওহ, আমার উড ফাইনালি শেষই হয়ে গেল, যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল। এখন আমার উডটা দিতে হবে। ও ভাই, এখানে হোটেল খেয়ালি করিনি, খেয়ালি করিনি, খেয়ালি করিনি। আমার বাবা ভাত খাচ্ছে, এদিকে দেখি খেয়াল না করে এখানে আমরা দেখি হচ্ছে তো আমি একটু কম কিনে দিই। এখন এখন ঠিক আছে, আমি এই দিকে কেন যাচ্ছি ভাই? আমি বুট কাটতে এসেছিলাম, বুট না নিয়ে আমি করতেছি। ওয়াও, আমি কত বড় তো। এতটুকু গুড় আমার মনে হয় ইনাফ হবে। হ্যাঁ, 48টি গুড় এটা ইনাফই হবে আমার যতটুকু মনে হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ভাবছি এটা পরের ভিডিওতে করবো। আমার পরের ভিডিওতে টপিক লাগবে না, কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখে দেবো নাকি। আরে ভাই, আরে যা, বারবার জাম্প হচ্ছে কেন? এখানে এখানে থাকুক, একদম দেরি বানাবো। স্পিড বিজিং যে করে এটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই ছোট ভিডিও রেকর্ড করছি। ওরে ভাই ভাই ভাই, এখানে এটা আসছি নাকি মরতে আসছে আমি জানি না রে ভাই। এত এত সুরজ মাইন্ডের পকেট এডিশনে ভাই। তাড়াতাড়ি এখন ফার্নেসে আমার দিতে হবে, না এই চারটা হলেই হবে। চারটা সেন্ট এই ফার্নেসটা নিয়ে এখানে রেখে দিব। আর এখানে আমার ক্রাফটিং টেবিল, ক্রাফটিং টেবিল এখানে এখানে বেড রাখবো, বেড এখানে রেখে দিই। হ্যাঁ, বেড এখানে। আর উপরে আমার কী দিব, টর্চ তো নেই ভাই। ফার্নেসে আমি আমার স্যান্ড হতে রেখে দিই। আমার কাছে কোলও নেই, আমি এত গরিব, আমি এত নেই। কোল হয়তো আমি পানির নিচে দেখছিলাম ওই সময়,